গতকাল নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘোষ হুগলির যুব তৃণমূল নেতাকে কিন্তু গ্রেফতার করেছে ইডি, এবং তারপর তাকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে। যেমনটা ইডির তরফে দাবি করা হয়েছে যে কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন যে তৃতীয় এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন এবং বিনিময়ে কুন্তল 10% কমিশন নিয়েছেন, কিন্তু এই তৃতীয় ব্যক্তি কে জানতে চাইছেন ইডি আধিকারিকেরা। এবং ইডি সূত্রের দাবি, প্রাইমারির নিয়োগপত্রের জন্য লক্ষ লক্ষ শুধু নয় কোটি কোটি টাকা তার তোলা হয়, এমনকি 2014 সালে টেটে পাশ করানোর জন্য 3,23,50,000 টাকা নেওয়ার তথ্য প্রমাণ মেলেছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে। সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, ইডির জেরায় আর ঠিক কি কি দাবি করেছেন কুন্তল ঘোষ, এবং যে তৃতীয় ব্যক্তির কথা উঠে আসছে, কে হতে পারে তৃতীয় ব্যক্তি, তার কি কোনো আভাস মিলেছে কুন্তলকে জেরায়? দেখো, তোমাকে জানাই যে ইডি তরফ থেকে যে তদন্ত করা হচ্ছে সেই তদন্তে নেবে গত পরশুদিন রাতভর যে তল্লাশি অভিযান চালানো হয়েছে কুন্তল ঘোষের ফ্ল্যাটে, সেই তল্লাশি অভিযান চালাতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা গতকালও আদালতে জানিয়েছেন যে তারা প্রথমে ভাবছিলেন এই তদন্ত ভারত মহাসাগরের মতো, কিন্তু আক্ষরিক অর্থে যেটা দেখা যায় গত পরশু দিনের তল্লাশি এবং গতকালের ঘটনা প্রকৃতি সমস্ত কিছু ভেবে তারা যেটা বলছেন যে তারা দেখছেন যে এই তদন্ত নয়া মোড় নিয়েছে, এবং মোড় ঘুরেই দেখা যাচ্ছে এটা ভারত মহাসাগর নয় প্রশান্ত মহাসাগরের মতন এতটাই বড় তদন্ত এটি। তার কারণ ছত্রে ছত্রে রয়েছে দুর্নীতি এবং কোটি কোটি টাকার মাধ্যমে এই দুর্নীতি হয়েছে এমনটাই তারা মনে করছেন। কেন বলছেন তারা? তারা তিনটে বিষয় ইতিমধ্যে ইডির তরফ থেকে জানানো হচ্ছে। যেটা বলা হচ্ছে যে 10,48,00,000 টাকা প্রাইমারিতে বেআইনিভাবে এই টাকাটা নিয়ে বেআইনিভাবে ছাড়পত্র বেআইনিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল এমন ক্যান্ডিডেটদের, তাদের বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে পাওয়া গিয়েছে। বলা হচ্ছে 3,30,60,000 টাকা আপার প্রাইমারিতে নিয়োগপত্র দেওয়ার নামে নেওয়া হয়েছিল। এছাড়াও বলা হচ্ছে 3,23,50,000 টাকা নেওয়া হয়েছিল টেটে 2014 সালে পাশ করিয়ে দেওয়ার জন্য, এই টাকাটা নেওয়া হয়েছে। কতজন সংখ্যা অযোগ্য প্রার্থীদের এই চাকরি দেওয়ার নিয়োগপত্র দেওয়া হয়েছে বা তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়েও নির্দিষ্ট তথ্য ইডির আধিকারিকদের হাতে রয়েছে। ইতিমধ্যে কুন্তল ঘোষকে যে বাড়িতে যে তল্লাশি করা হয়েছে সেখান থেকে তথ্য প্রমাণে অ্যাডমিট কার্ড থেকে আরম্ভ করে বেশ কিছু নথি পাওয়া গেছে, তার থেকে এই অ্যামাউন্টগুলোর বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রমাণ জানতে পেরেছেন তদন্তকারীরা। এবং কুন্তল ঘোষকে গতকাল যখন তার বাড়ি থেকে বার করে নিয়ে আসা হচ্ছিল সিজিও কমপ্লেক্স, তখন সে এক ব্যক্তির নাম বলে, গোপাল দলপতি। তার বিষয়েও কিন্তু তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং তার সঙ্গে সঙ্গে ইডি সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদের সময় কুন্তল জানায় যে সে 10% কমিশনের ভিত্তিতে কমিশন সে নিয়েছে, এবং এই যে 10% কমিশন সে নিয়েছে কতগুলো ক্ষেত্রে 10% কমিশন সে নিয়েছে সেটা তারা জানতে চান। এবং এটাও জানিয়েছে কুন্তল ইডি গোয়েন্দাদের যে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় বেশ কয়েকজন ব্যক্তি হতে পারে যারা লাভবান হয়েছে, এই টাকাটা তারা নিয়েছিল, যে টাকাটার হিসাব ইতিমধ্যে পাওয়া গেছে সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তখন তদন্তকারী আধিকারিকরা নির্দিষ্টভাবে যেহেতু নাম পাননি তারা সেই খোঁজও করছেন যে তৃতীয় এক ব্যক্তি না একাধিক ব্যক্তি কারা রয়েছে, কারা এই চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, সাধারণ যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, অযোগ্যদের চাকরি দেওয়ার নামে এই টাকার বিনিময়ে তাদেরকে বেআইনিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। কুন্তল ছাড়া আর কারা কারা এর সঙ্গে জড়িত সেটা জানতে চান তদন্তকারীরা, এবং সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরের সামনে, এবং অঞ্জনকে বলবো দেখানোর জন্য। ইডি দপ্তরে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে, এবং এই যে জেরা চলছে, জেরার পেছনে দুটো মূলত বিষয় জানার চেষ্টা চলছে যে এই নেক্সাসের সাথে, এই চক্রের সাথে কারা কারা রয়েছে। 10% কথা বলছে, 10% কমিশন নিয়েছিল কুন্তল এমনটা সে বলছে, বাকিরা 100% কমিশন নিয়েছে, কীভাবে এই টাকার বন্টন হতো, এই সমস্ত বিষয় তারা জানতে চান। কারা কারা আর এই চক্রের সঙ্গে জড়িত সেটাও জানার চেষ্টা চলছে। কুন্তল যাদের নাম বলছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে কিনা সেই বিষয়টাও দেখার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ধন্যবাদ আবির।